আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ভ্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, তবে আমি বেশ খানিকটা অসুস্থ। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা গতকালকের ভিডিও, আর গতকাল আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম। আজকে সকাল থেকে একটু অসুস্থ, তো যার কারণে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তারপরও ভাবলাম যেহেতু আমি রেগুলার ভিডিও দিই, আমার অনেক আপুরাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, তো তাই কষ্ট করে হলেও ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করছি। আর এখানে ভিডিও শুরুতেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই আগাছাগুলোকে আমি টবে লাগিয়েছি। তো আসলে সকালবেলা উঠে দেখি যে রোদের তাপে গাছগুলো একদম মরে গেছে, তো দেখে বেশ খারাপ লাগছিল। কেননা আগাছাগুলো যেখানে ছিল সেখানে কিন্তু খুব সুন্দর গ্রো করেছিল, যেহেতু ওটা ঘরের ভেতর সেমি শেডে ছিল তাই ভালো ছিল। আমি আসলে রোদে রাখার কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, তো এটা দেখে খুব খারাপ লাগছে। আর আমার স্নেক প্ল্যান্টের বেবিটা আস্তে আস্তে কিন্তু মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। তো নতুন লাগানো গাছগুলো কেমন আছে সেটা আমি নিজেও একটু দেখে নিলাম আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। বেলকুনিতে বেশ অনেকটা সময় কাটিয়ে এখন চলে এলাম নাস্তা রেডি করতে। আর নাস্তাতে আজকে হচ্ছে গিয়ে পাউরুটি কলা খাবো, যেহেতু আমার শরীরটা আসলে গতকাল থেকে একটু খারাপ ছিল, রান্না করতে ভালো লাগছিল না, তাই এই নাস্তা দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর আমার খাওয়ার আসলে খুব একটা ইচ্ছা ছিল না, তাই ওই নাস্তাটা আপনাদের ভাইয়ার জন্য রেডি করেছি। আর আমি হচ্ছে গিয়ে শুধুমাত্র এক গ্লাস আপেলের জুস করে নিব। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন বা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সেই সকল বন্ধুদের রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের ভিডিওতে আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারছি না, সব কথাগুলো কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। তো নাস্তাটা রেডি করে আমার জন্য জুসটা করে নিচ্ছি। আর এখানে আজকে আমি আপেলের সঙ্গে একটু গুঁড়া দুধ দিয়েছি আর দুইটা খেজুর দিয়েছি। কলা দিলে ভালো হতো বাট আমার কেন জানি কলা খেতে ইচ্ছে করছিল না, তাই কলাটাকে অ্যাভয়েড করেছি। এটা খুব হেলদি একটা ড্রিঙ্কস, আপনারা চাইলে কিন্তু সকালবেলা খেতে পারেন, নাস্তাতে রাখতে পারেন। আর আজকে সকালবেলা যে নাস্তাটা রেডি করেছি পুরো নাস্তাটাই কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট, এটা সবার জন্যই কিন্তু খুব উপকার। সকালবেলা আসলে একটু হেলদি খাবার খাওয়া আমাদের সবারই প্রয়োজন। তো আমার অনেকগুলো প্রিয় বোন আছেন, তো তারা নিশ্চয় জানতে চাইতে পারেন যে আমার কি হয়েছে, কেন অসুস্থ, তো তাদের জন্য আজকের ভিডিওতেই একটু বলে দিচ্ছি। আসলে আমার অসুস্থতাটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য, হয়তো বা দুই একদিন আমি একটু অসুস্থ থাকব, তারপর ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাব। তো কি হয়েছে সেটা আসলে আমি ভিডিওতে শেয়ার করতে চাচ্ছি না, হয়তো বা আপুরা বুঝতে পেরেছেন, কেননা পার্সোনাল বিষয়গুলো সবসময় শেয়ার করা আমার পছন্দ না, যার কারণে আমি ভিডিওতে আমার পার্সোনাল ব্যাপারগুলো খুব একটা আনতে চাই না। তারপরও আমার যে প্রিয় আপুরা আছে আমাকে ভালোবাসেন, তাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আমার কি হয়েছে, তাই ভিডিওতে একটু বলে দিলাম, আশা করি আপুরা বুঝতে পেরেছেন। তো এখানে নাস্তার পরে আমি আমার জন্য মশলা চা তৈরি করে নিয়েছি, আর চা খাওয়ার পরে আমি কিছু ডিম ভিজিয়ে রেখেছিলাম, সেখানে ডিমগুলো এখন ধুয়ে নিচ্ছি। বেশ কিছু খেজুর আনা হয়েছিল, সেগুলো বয়মে ভরে নিয়েছি। আসলে টুকিটাকি একটু কাজ তো সংসারে থাকেই, তো সেই কাজগুলোই সেরে নিচ্ছি। এখানে আমি যে লবণ জারে লবণ রেখেছিলাম
এটা যেহেতু বেশ অনেকটা বড়, এটা আসলে বারবার রান্নার সময় নিয়ে আসাটা খুব ঝামেলার মনে হচ্ছিল। আর এটা যেহেতু মাটির তৈরি, অনেকটা ভারী হওয়ার কারণে আমার হাত থেকে একবার পড়েও যেতে গিয়েছিল। তো যার কারণে আমি ছোট্ট আরেকটা কাচের জারে লবণ ঢেলে নিচ্ছি। যেহেতু ওটা ছোট, ওটা আসলে আনা নেয়া করতে সুবিধা হবে। আর এটা আমি একদম চুলার পাশেই রাখবো রান্নার সুবিধার জন্য। তো এই জন্য এটাতে আলাদা করে লবণটা ভরে নিলাম। তো আজকে আমি আমার ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করব। বেশ অনেক দিন হয়েছে ফার্নিচারগুলো ভালোভাবে ক্লিন করা হয় না, শুধু স্প্রে দিয়েই ক্লিন করে ফেলি। আর আমার আগের ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছিলাম যে এই মিশ্রণটা দিয়ে আমি অন্তত মাসে একবার বা 15 দিনে একবার আমার ফার্নিচারগুলো ক্লিন করার চেষ্টা করি। আর এই মিশ্রণটা দিয়ে যদি উডের ফার্নিচারগুলো ক্লিন করা হয় তাহলে কিন্তু ফার্নিচারগুলো অনেক বেশি চকচকে থাকে। একদম নতুন কিনে আনার সময় যেই বার্নিশের কালারটা থাকে এটা দিয়ে ক্লিন করার পরে কিন্তু যত পুরাতন ফার্নিচারই হোক না কেন দেখবেন খুব চকচকে হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটু ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা চকচকে হয়েছে। যেহেতু প্রতি মাসেই এই মিশ্রণটা দিয়ে আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করি, তো আজকে যেহেতু ক্লিন করছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই মিশ্রণটা কিন্তু এর আগেও আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি, যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো দেখেছেন। তো নতুন অনেক বন্ধুরাই আমার চ্যানেলে যোগ হয়েছেন, তো তাদের জন্যই আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু তেল আর ভিনেগার দিয়ে তৈরি, তো যার কারণে এটা কিন্তু খুব সুন্দর ক্লিনিংয়ের কাজ করে। আর যেহেতু একটা তুলা দিয়ে এটা ক্লিন করছি, তাই ফার্নিচারের ভেতরে যে নকশাগুলো থাকে সেগুলো খুব সহজেই ক্লিন করে ফেলা যায়। তো আপনাদেরকে আমি পার্থক্যটা একটু দেখাচ্ছি। এই মাঝের যে ড্রয়ারটা আমি ক্লিন করেছি সেটা আর উপরেরটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে নিচেরটা কতটা চকচকে হয়েছে আর উপরেরটা কেমন একটা ফ্যাকাশে। তো দুটো পার্থক্য দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মিশ্রণটা ফার্নিচার ক্লিন করতে কতটা কাজ করে। তো ফার্নিচার ক্লিন করে আমি কিন্তু ঘরের অন্যান্য সব কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে গিয়ে দুপুরের পরে, আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু কাজ করে নিচ্ছি। সকালবেলা এই টপগুলোকে আমি সাদা রং করে রেখেছিলাম, আর এখন হচ্ছে এগুলোতে একটু লাল রং দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো মরিচ গাছের টপটাতে আমি একদম সিম্পলভাবে কটন বার দিয়ে কিছু ছোট ছোট ড্রপ এঁকে দিয়েছি। তো মোটামুটি বয়মের মধ্যে যে গাছগুলো লাগানো ছিল সেগুলো সবগুলোই আমি আজকে রং করে দিয়েছি। ছোট বড় অনেকগুলো টব রং করেছি, আর সেগুলোতেই এখন বিকেলবেলা একটু ফুল এঁকে নিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। যেহেতু সামনে আমি বেলকনি ট্যুর দিব, তাই এই জিনিসগুলো আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো রং করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, বাগানের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয়। তো যেহেতু আমি রঙের কাজ করছিলাম টপগুলো রং করে, এখানে আমার সেলফটাকেও একটু রং করে নিচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন এটা আবার কোন সেলফ। আসলে এই সেলফটা আমি নতুন বানিয়েছি ছোট করে, এটা আমার চুলার পাশের যে খালি জায়গাটা আছে সেখানে রাখার জন্য বানিয়েছি। তো এটাতে আমি সকালবেলা 3টা লেয়ার দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে চতুর্থ লেয়ারটা দিয়ে নিচ্ছি। এই লেয়ারটা দিলেই রংটা খুব ভালোভাবে আসবে। তো সেলফটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যখন অর্গানাইজ করব তখন ডিটেলস দেখাবো, আজকে শুধু রং করাটাই দেখাচ্ছি। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।